তো এই জন্য প্রথমে পাত্রে সয়াবিন তেল দিয়ে এতে আস্তে কিছু জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে 2টা পেঁয়াজ কুচি। এবার এতে দিয়ে নিচ্ছি গরম মশলা, 2টা দারচিনির টুকরো, 2টা তেজপাতা, 2টা এলাচ এবং 2টা লবঙ্গ দিয়ে নিলাম। তো একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে এটা। এরপরে মশলা কষানোর জন্য এতে পানি দিয়ে নিলাম, দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিচ্ছি জিরা বাটা 1 চামচ পরিমাণে, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চামচ, সেই সাথে মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে, দিচ্ছি স্বাদমতো লবণ, তো নেড়েচেড়ে মশলাটাকে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে নিচ্ছি দেশি মুরগির মাংস, আমার এখানে প্রায় হচ্ছে 400 বা 500 গ্রামের মতো হবে। তো এরপর মাংসটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ ফালি। ঝালটা অবশ্যই আপনি যেরকম খান, যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে আমাদের এর মাঝে আলু দিয়ে দিতে হবে, আর আলুটাকেও আমাদেরকে এরপরে আলাদাভাবে কষাতে হবে। যদি মাংস আর আলু একসঙ্গে দিতাম তাহলে হচ্ছে দেখা যেত মাংসটা ভালোভাবে একটু সিদ্ধ হতে টাইম লাগে, সিদ্ধ হতো না। তো এই জন্য হচ্ছে আমরা আলাদাভাবে মাংস কষাবো এবং হচ্ছে আলুটাকেও পরবর্তীতে কষিয়ে নেব, 2টা আলাদা আলাদাভাবে কষাতে হবে। তো 6 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে আলুটা কষিয়ে নিলাম, আর এখন এর মাঝে হচ্ছে পানি দিয়ে নিচ্ছি। আপনি যেরকমটা ঝোল খেতে পছন্দ করেন আপনি সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। অনেকে হচ্ছে ভুনা খেতে পছন্দ করে পানিটা কমিয়ে দেবেন, আবার অনেকে ঝোল খেতে পছন্দ করে, যেমন আমি আজকে রান্নাটা করছি ঝোল করে, তো এই জন্য পানিটা একটু ঝোল ঝোল টাইপের মতো করে দিয়েছি। তো এরপরে হচ্ছে ঢেকে আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিয়েছি প্রায় হচ্ছে 12 থেকে 13 মিনিটের মতো, আর তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা করা একদম কমপ্লিট। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা টেস্টি ও ইয়ামি হয়েছে, দেখে তো আপনারা ভিডিওটা বুঝতেই পারছেন। আর এই রান্নাটা আমি মাঝে মধ্যেই হচ্ছে এরকম করে করি, এবং আমি মাঝে মাঝে হচ্ছে গরু মাংস দিয়েও এভাবে আলু কুচিয়ে রান্না করি, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।